কেরিয়ার শুরু করেছিলাম গভর্নমেন্ট জব দিয়ে। আজ ফার্স্ট টাইম বাই দ্য ওয়ে কি কি আছে আজ ফার্স্ট টাইম অ্যাট লিস্ট খুব বড় করে একটা ওনাদের জন্য বার্তা দিই। কেরিয়ার স্টার্ট করেছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে, তারপরে বিয়ে, বিয়ের পরে ওয়াইফও সরকারি চাকরি, একটা ছোট গাড়ি। মানুষ বলতো যে তোমাদের আর কিসের চিন্তা, দুজনেই গভর্নমেন্ট জব করো। আমার মেয়ে হয়, একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে আমি রিয়েলাইজ করি যে আমার সেভিংস অ্যাকাউন্টে 5 লাখ টাকা নেই, তাহলে কিসের ধরনের এটা সিকিউরিটি? এরকম একটা টাইম এবং যে বিজনেসের কথা আমি ভাবি, সেখানে দেখি 5 কোটির নিচে আমার হিসেবে কোনো বিজনেস ছিল না যেখান থেকে ভালো ক্যারিয়ার করা যায়, আর আমার কাছে অত টাকা ছিল। এরকম একটা টাইমে টিএনস বিজনেস আমি দেখেছিলাম, ইনফ্যাক্ট আমাকে কেউ দেখায়নি। আমার বাড়িতে একটি ছেলে এসেছিল, তাকে আমার এক পরিচিত ভদ্রলোক ছিলেন যে যার মাধ্যমে আমি এলআইসি করতাম, তো আমি এলআইসি চেক কাটছিলাম এবং উনি আরেকজনের সাথে শেয়ার করছিলেন। আমি ইন্টারফেয়ার করে বিজনেস দেখি এবং স্টার্ট আপ করি। বিজনেস স্টার্ট করার পরে আমি বিভিন্ন লোকের সঙ্গে শেয়ার করতে আরম্ভ করি, কেউ বলেছিল তুই পারবি না, কেউ বলেছিল এটা হবে না। আমার মাথায় প্লে করেছিল যে প্রোডাক্ট ভালো, যার মার্কেটিং প্ল্যান আমার হিসেবে ভালো, টাইম কম্পাউন্ডিং ফ্যাক্টর সেখানে আছে, তো সেই বিজনেস আমি কেন করতে পারবো না? এবং বিজনেস আমি শিখতেও আরম্ভ করি, লোককে দেখাতেও আরম্ভ করি। 18 দিন অ্যাট এ স্ট্রেচ নেগেটিভিটি ফেস করতে হয় এবং 19th ডে থেকে আমার বিজনেস ফার্স্ট স্টার্ট করে। এবং আমি যেটা নিজে দেখেছিলাম যে একটা টাইমে আমি অমিতাভ বচ্চনের ফ্যান ছিলাম, একটা টাইমে সুনীল গাভাস্করের ফ্যান ছিলাম, বাট এগুলো আমি নিজে কোনোদিন হতে পারবো না। বাট আমার সঙ্গে যদি কেউ অ্যাসোসিয়েটেড হয়, বাট তখনকার দিনে যারা ভালো কাজ করতো, মানে তখনকার যে ভালো গাড়িগুলো 5 সিরিজ BMW বা E-ক্লাস মার্সিডিস, এগুলো যাদের কাছে ছিল, তো আমি চাইলেও আমি সেই জায়গায় যেতে পারবো। এটা ডিফারেন্স যে আমরা যাকে ফলো করি নর্মালি তার জায়গায় যেতে পারি না, বাট এখানে কিন্তু তার জায়গায় যাওয়ার প্রবাবিলিটি আছে। এইভাবে আমার বিজনেসটা বাড়তে আরম্ভ করে। 5 মাসের মাথায় গিয়ে আমার ইনকাম হিট করে 1 লাখ মান্থলি। তো আমি রিয়েলাইজ করি চাকরিতে তো আমি 1 লাখ টাকা পাচ্ছি না, তখনকার হিসাবে আজ থেকে অ্যাবাউট 10 ইয়ার্স আগেকার ঘটনা, যে 1 লাখ টাকা আমি স্যালারি পাচ্ছি না। তো 7 মাস একই লোক এই প্ল্যাটফর্মে কাজ করলাম, আমার ইনকাম তো 1 লাখে হিট করে গেল। তাহলে যদি এটাকে নিয়ে আরও এফোর্ট দিই, আরও বিজনেস বাড়তে পারে। আরও 4-5 মাস যায়, 2 লাখ গিয়ে ইনকাম হিট করে। সেই সময় কার পলিসি লঞ্চ করে কোম্পানি এবং আমি গাড়ি অ্যাচিভ করি। 2.5 বছরের মাথায় আমার গাড়ি অ্যাচিভমেন্ট হয়েছিল। তো সেই পিরিয়ডে আমার মিসেস চাইছিল না কি যে আমি জব করি, তো আমি ডিসাইড করি অনেক হয়েছে, চাকরি আমার জন্য নয়। 2011 আমি জব ছেড়ে দিই। জব ছেড়ে দেওয়ার পর তখন আমার কাছে 2টো গাড়ি। জব ছেড়ে দেওয়ার পর আরেকটা কারণ আমার চাকরি ছাড়া ছিল যে আমাকে খুব ফ্রিকোয়েন্টলি বিদেশে ট্রাভেল করতে হতো ওই সময়। আর যখন আমি বিদেশে ট্রাভেল করতাম, বারবার আমাকে NOC নো অবজেকশন দিতে হতো, যেহেতু আমি ডাইরেক্টর লেভেলে গভর্নমেন্ট জব করতাম, আমাকে NOC দিতে হতো রিপিটেডলি। তো একটা টাইমে কি ভাবছিলাম, সরকারও আলটিমেটলি জিজ্ঞেস করবে এতবার তুমি কেন বিদেশে ট্রাভেল করো। ছেড়ে দেওয়ার পর আমার বিজনেস রকেটের মতো বাড়তে আরম্ভ করে, এবং তখন আমি রিয়েলাইজ করেছিলাম এই বিজনেসে 500 লোক স্পন্সর করা কার্ডে কোনো ইস্যুই না, যে কোনো লোক করতে পারে, যার সামান্যতম মার্কেটে গুডউইল আছে। বাট এই 500 লোককে প্রপার সিস্টেমে ট্র্যাক করা বিগেস্ট চ্যালেঞ্জ। তো আমরা ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম করি, যেটা আজকের ডেটে সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম, যার নাম হচ্ছে রেডর। এখান থেকে আমরা বিজনেস স্টার্ট করি এবং প্রচুর ছেলে আমার টিমেতে ফরেন ট্যুর অ্যাচিভ করতে। আমার একটা ঘটনা মনে পড়ে যে একবার ইন্দোনেশিয়া ট্রিপ ছিল, বালি আর ইন্দোনেশিয়া ছিল, জাকার্তা অ্যান্ড বালি। তো সেই ট্রিপে 780 জন অ্যাচিভ করেছিল, 780 পিপল। দমদম এয়ারপোর্টে আলটিমেটলি যেগুলো এই আধা সামরিক বাহিনীর লোক হয়, তারা এসে বারবার জিজ্ঞেস করছিল এখানে গ্যাদারিং কেন। তো এটা তারা বুঝতে পারছিল না যে এতগুলো লোক একসঙ্গে কিন্তু ওভারসিজ ট্রাভেল করবে, বিদেশে ট্রাভেল করবে। এবং 4টে এয়ারলাইনকে বুক করতে হয়েছিল, কারণ অত লোককে অ্যাকোমোডেটই করা যাচ্ছিল না। ইভেন আমার আর আমার ওয়াইফেরও আলাদা ফ্লাইট ছিল, আমি ব্যাংকক থেকে আলাদা চলে গেছি, বালি আমার মিসেস চলে গেছে জাকার্তা। এই যে 780টা লোক ট্রাভেল করেছিল একসঙ্গে বালি গেছিল, এর মধ্যে হয়তো 700 জন লোক ইন্টারন্যাশনাল নয়, ডোমেস্টিকে কিন্তু ফার্স্ট টাইম ট্রাভেল করেছিল। যদি আমার বিজনেসের স্বার্থ কথা বলেন,
অন্য ধরনের বিজনেসের সঙ্গে বা প্রফেশনাল লোকের সঙ্গে একটা ডিফারেন্স আছে আমাদের বিজনেসে। আপনি যদি কোনো প্রফেশনাল লোককে ধরেন, আমার সঙ্গে বহু সেলিব্রিটি অ্যাটাচড, আমি যদি ফিল্ম লাইনের লোককে ধরি, একজন অভিনেত্রী বা একজন অভিনেতা তার পিক টাইম ক্যারিয়ারে থাকে কত, 30 থেকে 45, 60 ইয়ার্স এজে কিন্তু সেই স্টারডম সে রাখতে পারবে না। অমিতাভ বচ্চন হয়তো ডিফারেন্ট, বহু প্লেয়ার আছে যারা আমাদের সঙ্গে ওয়ার্ক করে, একজন প্লেয়ার যে যখন খেলছে সে 20 থেকে 30, 35, 36, 38, তারপর সে কিন্তু তার জায়গা ধরে রাখতে পারবে না। বাট আমার বিজনেসে আমার যত বয়স বাড়বে আমার বিজনেস কিন্তু তত উপরে চলে যাবে। আমার সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি 6 লাখ পিপল ওয়ার্ক করে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে বহু দেশে। আমার নিজের বিজনেস আছে, আমার ইউকেতে ব্যবসা আছে, সাউথ আফ্রিকা বিজনেস আছে, মালয়েশিয়া আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে, ইজিপ্ট আছে, আরও 3-4 কান্ট্রিতে আছে। তো এই যে বিজনেস এক্সপ্যান্ড করছে আমার বয়সের সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। কালকে আমার ওয়াইফ আমাকে একটা ঘড়ি গিফট করলো, তো আমরা যখন ঘড়ি কিনতে গেছি তো ক্যালকাটাতে ঘড়ি কেনার অ্যাকচুয়ালি একটাই দোকান আছে রামস বলে, তো ওখানে আমি যখন ঘড়ি কিনতে গেছি তো এই ঘড়িটা ইনফ্যাক্ট ও গিফট করেছে, তাই এটা বিরাট কোহলি কালেকশন ঘড়িটা, টি শার্ট কোম্পানির ঘড়ি। তো যখন ও ঘড়িটা আমাকে গিফট করছে তো বলো বিরাট কোহলির যদি আপনি সিগনেচার নেন ইউ হ্যাভ টু পে 4000 এক্সট্রা, ঘড়িতে যদি সিগনেচারওয়ালা নেন একই ঘড়ি 4000 এক্সট্রা। তো আমি বললাম যে না ইটস ওকে, সিগনেচার তো আমি এমনি নিয়ে নেবো, তাই শুনে আমি নিয়ে নিলাম। এবারে একটা মানুষের স্টারডম কোথায় চলে যায় দেখুন, যে তার সিগনেচার একটা সুইস মেড ঘড়ি বিক্রি করছে অ্যাডিশনাল 4000 টাকা দিয়ে, যে আপনি যদি সিগনেচার নেন ইউ হ্যাভ টু পে 4000 এক্সট্রা। তো বিরাট কোহলি তার স্টারডমকে কোন জায়গায় নিয়ে গেছে? বাট আমি চাইলে কোনোদিন বিরাট কোহলি হতে পারবো, বাট আপনি চাইলে কিন্তু আমার জায়গায় আসতে পারবো। দিস ইজ দ্য ডিফারেন্স অফ আজকে আমাদের সঙ্গে এরকম লোক ওয়ার্ক করে যার বাড়িতে ইনফ্যাক্ট মেন গেট থেকে 200 ফিটের কোর্টইয়ার্ড আছে, 200 ফিট, এবং 200 ফিটের যে কোর্টইয়ার্ড আছে 200 ফিট তার কার পার্কিং এর জন্য অ্যালটেড বাড়ি, 200 ফুট এরিয়া তার গাড়ি পার্কিং করা থাকে, এবং আজকের ডেটে সে মার্সিডিস BMW মতো সস্তার গাড়ি ইউজ করে। যদি গাড়ি আপনাদের অনেকের ড্রিম আছে তাহলে আমাদের বিজনেসের পোটেনশিয়ালিটি ওই জায়গায় কিন্তু বিলং করে। উই আর দ্য প্ল্যাটিনাম মেম্বার অফ ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড সেলিং অ্যাসোসিয়েশন, আমরা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড সেলিং অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম মেম্বার, এবং যে ভদ্রলোক আমাদের মার্কেটিং প্ল্যান বানিয়েছেন হি ইজ দ্য ডাইরেক্টর অফ ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড সেলিং অ্যাসোসিয়েশন। প্ল্যানকে আপনি যদি খুব ভালো করে দেখেন আনবিলিভেবল প্ল্যান, এবং এই প্ল্যান আমার মতো কয়েক হাজার লোকের সারা পৃথিবীতে লাইফ চেঞ্জ করেছে। আজকে আপনি কোনো করিশ্মা দেখিয়ে আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন, বাট আপনার কিন্তু ক্যাপাসিটি নেই 100 লোকের লাইফ চেঞ্জ করা। এই প্ল্যাটফর্ম থেকে আপনি 100 না 1000 লোকেরও কিন্তু লাইফ চেঞ্জ করতে পারবেন। দিস ইজ দ্য ডিফারেন্স। এইভাবে আপনাকে বিজনেসে ভাবতে হবে। আর একটা শর্ট স্টোরি